কালকে আমাদের একটা বিশেষ ইনভিটেশন রয়েছে, হাউস ওয়ার্মিং ইনভিটেশন। যাই না, এত ফ্লোরাল ডিজাইন ডিজাইন লাগবে নাকি? জাবড়াই তো ফেলবে, কচরা ডালনে কে লিয়ে উসসে মহক নেই আনে। এটা হচ্ছে সেই পিসটা যেটা আমরা নিয়েছি, এটা কিন্তু ওয়াল আর্ট নয়, এটা হচ্ছে একটা সেন্টার টেবিল ট্রে। এটা পুরো বিরিয়ানির লাগছে, বিদাউট বিরিয়ানি মশলা। কিনি নেই সত্যি কথা বলতে, তবে একটা ইনডোর প্ল্যান্ট গিফট করব করে আগে থেকে ভেবে রেখেছিলাম আমি আর ইনি, এন্ড দিস ইজ হোয়াট উই চোজ। হ্যালো বেবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ বৃহস্পতিবার, এখন বাজে 6:15, অপেক্ষা করছি রিনির জন্য ওর অফিসের নিচে। আজকে কারোর জন্যই লেট হয় নাই, লেট দুজনের জন্য অ্যাকচুয়ালি বলতে পারো, কারোর জন্য হয়নি আবার দুজনের জন্যই লেট হয়ে গেছে, কারণ অফিসে আজকে আসতেই আমাদের দুজনের লেট হয়েছে প্রচুর। তো দুজনেই একটু দেরি করেই বেরোলাম। তো এখন যাওয়ার পথে আমাদের একটু হাতে কাজ নিয়ে বেরিয়েছি, কারণ যাওয়ার পথে আমরা এখন যাবো পুরোনো বাড়ির দিকে। ওখানে বিশাল, ফরচুন আর হোম সেন্টার তিনটে জায়গায় আমাদের শপিং করার রয়েছে, কিছু মাসের মাস খাবারের বাজার হাট আর কিছু হোম সেন্টারের একটু বিশেষ কাজ রয়েছে। কী কাজ রয়েছে সেটা একটু পরে বলছি। তবে প্রায় 10 দিন হয়ে গেছে পুরোনো বাড়ির দিকে যাইনি, কাসাবানা হাল্লি এরিয়াতে যাওয়া হয়নি। তো আজকে সেই সুযোগে একটু ওদিক পুরোনো দিকে যাওয়া হবে, দেখি ওখানে যদি কিছু খাওয়ার দাওয়ারও খাওয়ার খেতে হয় সেটাও হয়ে যাবে আজকে। তবে হোম সেন্টারের জন্য আই এম এক্সাইটেড, কারণ হোম সেন্টারে যে কারণে যাচ্ছি সেই কারণটা নিয়ে আমরা খুব এক্সাইটেড। সোমবার থেকে শুক্রবার আমরা এটাই দেখাই খালি, তুমি অফিস থেকে বের হচ্ছ আর কোথায় দাও, এটা দাও, আমি টি শার্ট নিয়ে এসেছি আমার জন্য, আমার জন্য একটা, তোমার জন্য একটা, তোমার আবার একটা। হ্যাঁ, তুমি অনেকগুলো কিনেছো তো, এগুলো তো ঘরে পরা টি শার্ট, পুরনোগুলো ফেলতে হবে তো। বাইরে পরে আছে। হ্যাঁ, বাইরে খুব ভালো টি শার্টগুলো, খুব আরাম। আচ্ছা, তুমি এত সেজে গুজে এসছো কেন? আমি এটাই জাস্ট বলছিলাম, মানে তুমি কেন সেজে এসছো ওটা বলি নাই, আমাদের আজকে বাইরে যাওয়ার প্ল্যান আছে, শপিং এর প্ল্যান আছে, সেটাও বলছিলাম। ব্যাক টু ব্যাক 2 দিন শপিং, ওয়াও! কিন্তু আমাদের জন্য না আজকে শপিং, আমাদের যেটা শপিং সেটা খুব বেসিক ঘরের জিনিস। হ্যাঁ, মাস খাবারই বাজার, মাস খাবারেরও বাজার না, কি খাবার তো, কি করার আছে? হোয়াই আর বি গোইং টু বিশাল? বিশালে মাস খাবারই বাজার না তো, ঘরে ঢুকলাম দেখতেই পাচ্ছ, কারণ কি আমরা দুজনেই দেখলাম আমাদের দুজনের কাছেই ব্যাগ নেই, আর এইসব জায়গায় কোথাও কেনাকাটি করতে গেলে আজকাল ব্যাগটা হচ্ছে ম্যান্ডেটরি। অফিস যাওয়ার সময় ব্যাগটা ভুলে গেছিলাম, এইসব ছাড়া বাজার করা যাবে না। প্লাস এত পিঠে বোচকা নিয়ে সব কিছু নিয়ে ভাবলাম ঠিক আছে, বাড়ির উপর দিয়ে যখন যাব, বাড়ির উপরে ড্রপ করে ল্যাপটপ ব্যাগ রেখে দেন আমরা যাব, আর একটুখানি ফ্রি মাইন্ডেও ঘুরতে পারবো, নাহলে পিঠে ব্যাগ নিয়ে নিয়ে ঘুরতে খুবই অসুবিধা হয়। আর এখন হেলমেটটাও নিতে হবে তাই? ওয়াও, না না ওয়াও বলবো না, এটা খুব ভালো জিনিস নয় হেলমেট ছাড়া যাওয়া, আমি খুব ভয় পাই। আর আমি রিমোকে সবসময় বলে এটা একদম ঠিক না, আর তোমরাও কিন্তু একদম করো না, আমি জাস্ট বলে ফেলেছি। অ্যাকচুয়ালি হেলমেট পরে পরে না মাথার চুলগুলো তেল 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 হয়ে যাচ্ছে গরমকাল, ওই জন্য আর ভালোই লাগছে না পড়তে। বাট উই ডু ওয়্যার হেলমেট, সবসময় পড়ি, এটা একদমই কাছে, উইদিন 2 কিলোমিটার্স, বাট হ্যাঁ চেষ্টা করি সবসময় পড়ার, তাই তোমরাও কিন্তু এটাকে ইয়ে করো না, তোমরাও পড়ো। আজকের বাজারের পর্বের প্রথম ডেস্টিনেশন বিশাল মেগামার্ট, এটাকে আর মেগামার্ট বলা যায় না, কি কি সবই দেখতে লাগে না, যা চোখের সামনে দেখো তাই হাত দিতে হয়। চলো, যেটা নেওয়ার আছে চুপচাপ আগে ওখানে চলো। ঢুকতেই পেয়ে গেছে যেটা লাগে, এটা নিয়ে নাও, ব্রাউন কালারটা নাও, নোংরা কম হবে দেখতে, যথেষ্ট নোংরা হয় বাইরে, আরে যতই ধোঁ ঘষো মাঝে নোংরা তো হয়ই। না 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 না, এটা বহুত বড়, এটা তো এটা আমাদের বাড়ির যেটা আছে তাই, যাই না, এত ফ্লোরাল ডিজাইন ডিজাইন লাগবে নাকি? জাবড়াই তো ফেলবে, কচরা ডালনে কে লিয়ে উসসে মহক নেই আনে, কারণ এখানে ওয়েট ড্রাই আলাদা তো আমরা রাখি, কিন্তু এখানে সিস্টেমটা আছে ওড়া। কত দাম এটা? 120 টাকা। হ্যাঁ ঠিক আছে, ওকে। এটা হচ্ছে ওয়েট, তোমার চুল ঠিক আছে? না, পুরো তেল তেলে হয়ে যাচ্ছে, এই হাতে শ্যাম্পু করতে আমি এখানে বিলিং করি, আর আরেকজন
ওইখানে দাঁড়িয়ে এখনো জামা কাপড় কিনা শেষ হচ্ছে না। এই যে কালকে কিনেছো? আমরা শপিং শপিং বলছি ঠিকই, কিন্তু খুব ছোট ছোট কাজগুলো একটু একটু করে হয়েও গেল, বিশালের কাজটা ডান। ও যে ম্যাডাম কি যে ভেবে প্ল্যান করেছে, বিশাল থেকে দুটো জিনিস, ফরচুন থেকে দুটো জিনিস, এখান থেকে যেটা আমরা কিনি এটা বাড়ির কাছে হলে সুবিধা হয়, এত দূরে এসে দুটো দুটো জিনিস নিতে হবে। আসছিলামই আমরা হোম সেন্টারে যাওয়ার জন্য, তো সেই কারণেই পাশে দুটোকে অ্যাড করা, আর কোনো কারণ না। তো মোট কথা এখন অল ডান, আমরা এখন যাব হোম সেন্টারে আসল কাজটা করতে। চলো ওখানেও তোমাদের কি কি দেখায়, হোম সেন্টারে তো আমরা ঘুরতে ভালোবাসি, আমি জানি আমাদের চোখ দিয়ে তোমরাও দেখতে খুব ভালোবাসো। হোম সেন্টারে আসার আসল কারণটা বলি, কালকে আমাদের একটা বিশেষ ইনভিটেশন রয়েছে, হাউস ওয়ার্মিং ইনভিটেশন। সেটা কার ইনভিটেশন সেটা তোমাদেরকে একটু পরে বলছি, তবে সেই হাউস ওয়ার্মিং ইনভিটেশনের জন্যই আমাদের আজকের গিফটটা কিনা। অনেকদিন ধরে নেবো কি নেবো কি নেবো একেবারেই কনফিউজ হয়ে আছে এখনও, তবে দেখি কিছু আইডিয়াস আছে মাথার মধ্যে, উপরে চলো তারপর বলছি বাকিটা। তো আমাদের ইউটিউব কো ক্রিয়েটার ব্যানার্জিজ অন দ্য গো মহারাশি আর রাহুল নতুন ওদের নতুন বাড়িতে গৃহপ্রবেশ করছে কালকে, অ্যান্ড উই রিসিভড এ স্পেশাল ইনভিটেশন অ্যান্ড উই আর সো গ্রেটফুল দ্যাট উই ডিড, কারণ আমরা অনেকদিন ধরে ওদের সাথে দেখা করবো করছি, অ্যান্ড দিস ইজ জাস্ট দ্য পারফেক্ট ওকেশন। তো ওদের সেই গৃহপ্রবেশের জন্যই কালকে আমাদের ইনভিটেশন রয়েছে, কালকে আমরা যাবো বিকেলে, বাট আনফর্চুনেটলি আমাদের অফিস আছে কালকে, তো অফিসের পরেই যাওয়া হবে। আর সেই অনুষ্ঠানের জন্য একটা ভালো হাউস ওয়ার্মিং গিফট আমরা খুঁজতে এসেছি, মাথার মধ্যে আমাদের কিছু আইডিয়াস আছে, লেটস সি। কারণ ওদের ভিডিওসে যা ব্লগ দেখেছি, ব্লগের মধ্যে মানে যেরকম দেখেছি ওরা হোম ডেকোর করেছে, যেভাবে সাজিয়েছে, সেটার সাথে ম্যাচ করে একটা কিছু নিতে চাইছি। তোমার কী আইডিয়াস? মোস্টলি ওদের কালার থিম আমি যেটা দেখেছি ভালো করে হোয়াইট, রোজ গোল্ড অ্যান্ড পিঙ্ক, পেস্টেল পিঙ্ক। তো আমার এখন ওটার মধ্যে আমি একটু রোজ গোল্ডের উপর চাইছি, বা উডেন কিছু হলেও খুব ভালো লাগবে। তো আমি জানি না হোম সেন্টারে কী পাবো, লেটস সি, অনেক অপশানস আছে, একটু খুঁজতে হবে। এটা খুবই ভালো লাগছে জিনিসটা, মানে আমার মনে হয় ঘরে ভালো লাগবে, বাট ওটা ওয়ালটা পুরোটাই হোয়াইট, ওটার মধ্যে ব্ল্যাকটা যদি বেশি পপ করে। এবার পাশেরটা ভালো লাগছে, গোল্ডেন পিঙ্ক, আই এম নট লাইকিং দ্য বাটারফ্লাই, বাটারফ্লাই মানে দিস ইজ গার্লি গার্লি, ইটস নট অ্যাবাউট গার্লি, বাট বাটারফ্লাই জিনিসটা ভালো লাগছে না। হ্যাঁ মানে আমার বার্ডসটা তো ভালো লাগছে, বার্ডসটা ভালো লাগছে, বাট ওটা যে ফ্রেমটা হোয়াইট হতো বা অন্য কোনো কালার, আমি একটা জিনিস এখানে দেখেছি, ফাউন্টেন, বাট দিস ইজ নট, আমি নট দিস, এই যে এটা, এটা আমার বেশ ভালো লেগেছে বুদ্ধাটা। আর আমি মুরাশিকে বলতে শুনেছিলাম যে ওদের বাইরে একটা জায়গা বানিয়েছে ওরা এন্ট্রেন্সের সামনে, যেখানে বুদ্ধা রাখার ইচ্ছা, সো আই এম নট শিওর ইফ দে হ্যাভ অলরেডি পারচেজড ওয়ান, তো বাট দিস লুকস ভেরি নাইস, সামনে ক্যান্ডেলও রাখার আছে, ইয়ে আছে, চলো আরেকটা ওই সাইডে দেখে আসি, ক্রকারি সাইডটা দেখে আসি, নতুন কিচেনও তো সেট আপ হয়েছে, ক্রকারিটা একবার আইডিয়া করি, খুব সুন্দর গন্ধ। আচ্ছা চলো চলো, টাইম ওয়েস্ট করে লাভ নেই, লেটস গো। না হোম সেন্টারে পছন্দ করতে পারলাম না, কারণ কি ওখানকার সাজানো জিনিসগুলো না মানে ভালো লাগছে, বাট ঠিক বুঝতে পারছি না কতটা মানাবে। দিয়ে আমাদের একটা অন্যরকম ইচ্ছে ছিল, যেটা ওনাদের ড্রয়িং রুমে খুব সুন্দর মানিয়ে যাবে একটু ডেকোর আইটেমের উপরেই, তো আমরা একটা খুব সুন্দর জিনিস নিয়েছি, যেটা আমাদের তো খুব ভালো লেগেছে, একটু ক্লাসি টাইপের একটা আইটেম তোমাদেরকে দেখাচ্ছি। ওটা এখন নতুন পিসটা আনতে গেছে, ওটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে সেই পিসটা যেটা আমরা নিয়েছি, এটা কিন্তু ওয়াল আর্ট নয়, এটা হচ্ছে সেন্টার টেবিল ট্রে, উডেন পুরো, আর আমাদের এটা কালার ফিনিশটা দেখে সত্যি খুব সুন্দর, একটু ডিফারেন্ট ডিজাইন, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, আই হোপ ওদেরও ভালো লাগবে। আমরা জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে কটা বাজে, 15টা, হ্যাঁ 15টা, দেখেছো তো কত দেরি হয়ে গেল। আর রিনি এখন খাবে কি খাচ্ছ তুমি, এক সেকেন্ড, এখন খাবে বলতে, হোয়াট ইজ দিস, খাও খাও, ঠিক আছে, ওকে।
ছাতুই খাচ্ছ? আমি ভাবলাম কি না কি খাচ্ছ হবে। ছাতু কি বানাবে? ছাতুর শরবত? লেবু লাগবে না? দুপুর বেলা আজকে ম্যাডাম আমাকে মেসেজ করে বলছিল যে ওর রোস্ট চিকেন খেতে খুব ইচ্ছে করছে। তো চিকেন আমরা আসার সময় এখন নিয়ে এসেছি, তবে রোস্ট আর হচ্ছে না, ভুনা চিকেন বানাবো। কিন্তু আবার রোস্ট চিকেন বানালে এখন ব্যাপারটা হচ্ছে রোস্ট চিকেনের সাথে শুধু রোস্ট চিকেন খেলে তো হবে না, সাথে গার্লিক ব্রেড বা একটু স্যালাড এগুলো কিছু লাগবে, আর সেই সবের কোনো ব্যবস্থা এখন আপাতত বাড়িতে নেই। তো সেই জন্য ডিসাইড করেছি যে ভুনা চিকেন বানাবো, ভুনা চিকেনের পোলাও বানাবো। তো এক পদেই সব হয়ে যাবে আজকের ডিনার। চিকেনটা নিয়ে এসেছি, চিকেনের অ্যাকচুয়ালি শুধু লেগ পিস নিয়ে এসেছি। সেই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করতে পারবো কি না এখন ইমিডিয়েটলি বলতে পারছি না, চেষ্টা করবো রেসিপিটা শেয়ার করে দেওয়ার, কারণ সত্যি এখন আমার মধ্যে এতটা এনার্জি নেই যে আবার বসে বসে পুরো রেসিপিটা এক একটা করে ভিডিও করব। বাট আই উইল ট্রাই মাই বেস্ট যে কীভাবে কী বানাচ্ছি। আর যেটা বলছিলাম, হ্যাঁ, আরেকজন এখানে গুড় খেয়েই যাচ্ছে, এই জন্য একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেলাম। যেটা বলছিলাম, তো এখন আবার আরেকটা ব্যাপার হয়েছে, জল আনতে যাবে। তো এই যে ম্যাডাম এখন যাবেন, এটা ছাতু খেয়ে তারপর জল আনতে যাবে, ছাতু খেয়ে একটু এনার্জি নিয়ে 20 লিটার জল ভরে নিয়ে আসবে। কি আছে, 5 লিটার বলেছি, আমি ওর বেশি একটু পারবো না। না না, আরে দুটো দাপন দুটো নিয়ে যাবে, দুটোই খালি হয়ে পড়ে আছে। আজকে মাছের, কালকে যে বললাম তোমাদের ফিশের অ্যাকোয়ারিয়ামটা ভীষণ নোংরা হয়েছিল, আজকে সকালে উঠে ওটাকে পরিষ্কার করে দিয়েছি। এবার পরিষ্কার করেছি যখন, তো এটার মধ্যে জল তো লাগবে, আর মিনারেল মানে বেসিক্যালি ফিল্টার ওয়াটার ছাড়া এমনি জল দেওয়া যায় না, তো জল দিয়েছি। তো কালকে জল ছিল, সবটাই শেষ হয়ে গেছে। তো এখন পুরো জল বাড়ন, তো জল আনতে হবে, দু তিনটা বটল ভরা আছে, সেটা দিয়ে এখন আপাতত চলে যাবে। আজকে যে পোলাওটা আমি বানাবো, এটা হচ্ছে 1 pot চিকেন পোলাও। একদম সামগ্রীগুলো প্রথমে তোমাদের দেখিয়ে দিই। এখানে বাসমতি চাল ভিজিয়ে রাখা আছে, আমি 1 1/4 চাল নিয়েছি। তার সাথে এখানে শুধু লেগ পিস নিয়েছি আমি, দুখানা বড় বড় লেগ পিস দুটো আছে। তার সাথে এখানে বাকি সামগ্রীর মধ্যে রয়েছে পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, কিছু গোলমরিচ, একটা জায়ত্রী, এখানে আছে জিরা, এলাচ আর কাঁচা লঙ্কা। মশলার মধ্যে লাগবে হলো আদা রসুনের বাটা, আর এখানে আছে ধনে গুঁড়ো, আর তার সাথে বেঙ্গলি গরম মশলা যেটা বেসিক্যালি এলাচি দারচিনির গুঁড়ো, আর লাগবে নুন। বাস এই কটা সামগ্রী দিয়ে আজকের পোলাও হয়ে যাবে। তো চলো ঝটপট বসিয়ে দিই এবার। আর ব্যাকগ্রাউন্ডে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে, বৃষ্টির সাথে সাথে আজকে চিকেন পোলাও বেশ ভালোই জমবে। চিকেন পোলাওর সাথে আরও একটু কিছু হলে তো আরও ভালো জমতো, তবে যেটা আছে সেটা দিয়ে আজকে মন মানিয়ে নেবো। তো চলো ঝটপট করে এখন আগে পোলাওটা বসিয়ে দিই। অলরেডি 9:30 বাজে, তো চিকেন পোলাওটা হতে এখন নেমে যাবে প্রায় 40-45 মিনিট। তো খেতে খেতে সেই আমাদের আজকে হয়ে যাবে 10:30 মোটামুটি মনে হচ্ছে যে। তো চলো ঝটপট করে এবার বসিয়ে দিই, আর দেরি করছি না। প্যান গরম হয়ে গেছে, পটের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, প্রায় 2 tablespoons মতো। আর এর সাথে শুধু সাদা তেলে হবে না, সাদা তেলের সাথে যাবে এটাতে ঘি অ্যারাউন্ড 1 tablespoon। আমি এখানে ঝর্ণা ঘি ব্যবহার করছি, ঘিয়ের জন্য পোলাওতে তো ওই গন্ধটা খুব দারুণ আসে, তো ঘিটা প্লিজ স্কিপ করো না। আই নো ইটস নট দ্য বেস্ট, আই মিন একদম খুবই যে অয়েল ফ্রি বা ওরকম কিছু না, বাট পোলাও খাচ্ছ যখন তখন আর এত হেলদি হেলথ কনশিয়াস বেসিক্যালি হয়ে লাভ নেই। আর এর মধ্যে এখন আমি বাকি সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, গোটা গোলমরিচ, জিরা, একটা জয়ত্রী, এলাচ, আর তার সাথে পেঁয়াজগুলো দিয়ে দেবো একটুখানি, জাস্ট এটা রোস্ট করে নিই। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ, পেঁয়াজটাকে এখন একদম ভালো করে ভেজে নেবো যতক্ষণ অব্দি একদম পুরো ব্রাউন না হয়ে যায়। বেরিস্তার মতো ব্রাউন হবে না, কিন্তু মানে একটু জাস্ট যখন গোল্ডেন ব্রাউন থেকেও একটু হালকা ডার্ক শেড এসে পড়বে তখন এটাকে তখন বাকি জিনিসগুলো অ্যাড করব। তবে এটার মধ্যে চাইলে এখনই আমি জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দিতে পারি, দিয়ে একসাথে কুক করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি
এক চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, আর এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একদম গোল্ডেন করে ভাজার মেইন কারণটা হচ্ছে, এটা পেঁয়াজটা যখন একদম ডার্ক গোল্ডেন কালার করে ভাজা হয় তখন ওটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, প্লাস ওই পেঁয়াজের যেটা কালার হবে সেটার থেকেই মেইন পোলাওয়ের কালারটা ধরবে। পেঁয়াজটা কিন্তু বেশ ভালোই ভাজা হয়ে গেছে, আর বেশি ডার্ক করব না, আর বেশি ডার্ক করতে গেলে এখন পুড়ে যাবে তারপরে সবটা। এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, আর তার সাথে দিয়ে দেব এটার মধ্যে ধনে গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব চিকেনটা। এই সবগুলোর সাথে চিকেনটাকে ভালো করে এবার ভেজে নেব একটু। চিকেনটা যখন ভালো করে একটু ডার্ক ব্রাউন হয়ে যাবে, রংটা পাল্টে যাবে, চিকেনটা কাঁচা ভাবটা থাকবে না, তারপরে এটার মধ্যে চালটা দেবো। তো চিকেনের সাথে সাথে এই কাঁচা মশলা যেগুলো দিলাম ওগুলো ভাজা হয়ে যাবে ভালো। আর দেখো এই যে পেঁয়াজের কালারটা এরকম ডার্ক একটু গোল্ডেন কালার, এটা ব্যারিস্তার থেকে একটু লাইট, তো এই কালারটা দিয়েই ভালো করে একটা রং আসবে পোলাওতে। চিকেনটা একটু ভাজা হওয়ার জন্য একটু সময় রেখে দিই, তারপর এটার মধ্যে বাকি জিনিস অ্যাড করবো। চিকেনটা দেখো হোয়াইট হয়ে গেছে, তো এটাকে ওভার কুক করবো না প্রথমেই, এটার মধ্যে এখনও আরও কুক হবে, চালের সাথে কুক হবে, তারপরে তো জল দেবই, তো এই জন্য এটা যখন হয়ে গেছে এতটুকু এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনটার সাথে চালটাকে একটু ভালো করে ভেজে নেব, জলটা শুকিয়ে যাওয়া অবধি। চালটা ভিজিয়ে রেখেছিলাম তাই একটু জল জল থাকবে, যখন চালটা একদম ড্রাই হয়ে যাবে তারপর এটার মধ্যে নুন আর একটু সামান্য পেস্ট মতো, তার সাথে কাঁচা লঙ্কাটা, একটু ঘি আর গরম মশলাটা দিয়ে, আর জলটা অবভিয়াসলি সেটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। রাইসটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে একদমই, এখন আর জলটা নেই, এর মধ্যে বাকি জিনিসগুলো চলো অ্যাড করে দিই। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তার সাথে একটু গরম মশলা, বেসিক্যালি এলাচি দারচিনি গুঁড়ো খালি, তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর পরিমাণ মতো জল। জলটা এখানে আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল থেকে একটু সামান্য বেশি নিয়েছি, কারণ চিকেনটাও কুক হবে। আঁচটাকে একদম মিডিয়াম লোতে করে ঢাকা দিয়ে দেবো। কালারটা দেখতেই পাচ্ছ বেশি মশলাপাতি ছাড়াই কত সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। এবার কুক হোক, কুক হয়ে গেলে তারপরে বাকিটা দেখাচ্ছি। ঢাকা দিয়ে রাখা প্রায় 10 মিনিট, দেখে তো মনে হচ্ছে পোলাওটা প্রায় হয়ে গেছে, একটু নাড়িয়ে দেখে নিই জলটা পুরোটা শুকিয়েছে কিনা। মোটামুটি ডান, আই থিঙ্ক আর 3-4 মিনিট রাখলেই পুরোটা সুন্দর হয়ে যাবে। আর 3-4 মিনিট রেখে দিচ্ছি ঢাকা দিয়ে, যা বাকি একটুখানি ভিজা ভেজা রয়েছে চালটা, এটাও সুন্দর করে শুকিয়ে যাক, আমাদের পোলাও রেডি। অনেকক্ষণ হয়েছে বিরিয়ানিটা, সরি বিরিয়ানি কেন বলছি, পোলাওটা রেডি হয়ে গেছে, আর খোলার সাথে সাথে যা সুন্দর একটা গন্ধ বেরোলো, হা 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 হা, দারুণ। রিনি আসো খেয়ে নি, দেখো কি সুন্দর কালারটা হয়েছে, চলো এবার সত্যি আর তস হচ্ছে না, খুব খিদেও পেয়ে গেছে, খেয়ে নি এবার। দেখতে তো পুরো বিরিয়ানিই লাগছে, এটা ভালো বেরিয়েছে, দেখতে কালারটা ওরকম, কিন্তু এর মধ্যে কিন্তু একদম বিরিয়ানি মশলা কিচ্ছু নেই, একদম শুধু ধনে গুঁড়ো, দেখতে পুরো বিরিয়ানি, আর এটা পুরোটা ওই পেঁয়াজটা যে ভেজেছি ডার্ক ব্রাউন করে ওটার থেকে কালারটা এসেছে, বারিস্তার থেকে কালারটা এসেছে, নট বারিস্তা এক্স্যাক্টলি, অতটা ওরকম ডার্ক করিনি, কিন্তু সত্যি কালারটা খুব সুন্দর এসেছে। দিস ইজ কল্ড, মানে এটার অ্যাকচুয়ালি তো রেসিপি, যে রেসিপিটা আমি দেখেছিলাম সেটার নাম ছিল পাকিস্তানি মুর্গ পোলাও, কিন্তু গন্ধটা সত্যি এত ভালো এসছে,
আর পাচ্ছি না। গুড, তাহলে ট্রাই করতেই হবে। রেসিপিটা তো তোমরা দেখেই নিয়েছো, প্লিজ ট্রাই করে জানিও। আমরা কিন্তু অনেক রেসিপি শেয়ার করি, যাই হোক এটা আমি ফ্রন্ট ক্যামেরা, তোমরা আমাদের চ্যানেলে প্রচুর রেসিপি দেখেছো আজ অব্দি। আমরা চেষ্টা করি কিছু ইউনিক, বা ইউনিকও বলবো না, খুব ইজি টাইপেরও খাবার দাবার তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা যদি কিছু ট্রাই করে থাকো, প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানিও, আমাদের খুব ভালো লাগবে। আর কোনো যদি স্পেশাল রেসিপি তোমরা দেখতে চাও, অনেক সময় সেগুলো রিকোয়েস্টও আসে, অবশ্যই আমরা চেষ্টা করি সেটাকেও রিপিট করতে। যদি না করে থাকি সেটাও আমাদেরকে জানিও, আর তোমরা যদি কোনো স্পেশাল রেসিপি দেখতে চাও সেটাও জানিও, আর কিছু যদি বানিয়ে থাকো আমাদেরকে অবশ্যই জানিও, আমাদের ভীষণ ভালো লাগবে। এটা একটা মোটিভেশনের মতো কাজ করে আমরা তাহলে আরও আরও সুন্দর সুন্দর রেসিপি চ্যানেলের মধ্যে শেয়ার করব। আমি এখন খেয়ে নিই আর খেয়ে বলি কেমন এটা হয়েছে। নাও নাও, খাও, খেয়ে বলো তোমার রিঅ্যাকশনটা একটু ক্যাপচার করি। আমেজিং, এটা পুরো বিরিয়ানি লাগছে উইদাউট বিরিয়ানি মশলা। কিচ্ছু নেই কিন্তু, দেখো আমি মশলার মধ্যে শুধু ধনে গুঁড়া দিয়েছি, তাও এক চামচ। চিকেনটা ভাই দুপুর থেকে চিকেন এনে ক্রেভিং হচ্ছে। রিচ না, বাস এটাই, বিরিয়ানির মতো গন্ধ আসলো কিছুটা, রিচ না অতটা। খুব ভালো খেতে, বাচ্চারা তো ভীষণ ভালোবাসবে এখন, আর ইজি টু কুক হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট ওয়ান পট। খুব ভালো। ব্যাক টু ব্যাক থার্ড ডে বৃষ্টি, আহ কি প্রয়োজন ছিল এটার। হাওয়াটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে, কালকেও ঠান্ডা ছিল কিন্তু আজকে ঠান্ডাটা আরও একটু মানে কনকনে। আমার নিচে সব লাঠি লুঠি পড়ে আছে। রিনি, এই রিনি, মনে হচ্ছে আছে কম্বলটা বের করতে হবে। ব্যাঙ্গালোর, রিটার্নিং টু বিং ব্যাঙ্গালোর। খুব সুন্দর আজকের হাওয়াটা, মানে এত ভালো লাগছে। কালকেও ঠান্ডা ছিল কিন্তু আজকের ঠান্ডাটা ইজ মানে একটু গায়ে লাগার মতো। কিন্তু জলটা যে আনতে পারছি না বৃষ্টির জন্য, কালকে সকালে নিয়ে আসবো, কি বলা? দেখা যাক, মানে কালকে সকালে ঠিক আছে একটা ভোরে থাকবে আর কি। রাহুল আর মনোরাক্ষীদের নতুন বাড়ির গৃহপ্রবেশের জন্য হাউস ওয়ার্মিং গিফটটা তো তোমরা দেখলে, আই হোপ ওদেরও খুব পছন্দ হবে। মানে আমরা সত্যি খুব খুব অনেক খোঁজ করে, খুব 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 ভেবে চিন্তা করে এই গিফটটা নিয়েছি, আমাদের খুব পছন্দ হয়েছে। তার সাথে আর একটা ছোট জিনিস আছে, সেটা দেখাই তোমাদের। এটা আমার মনে হলো যে দিস অ্যাডস দ্যাট পার্সোনাল টাচ। আর আমরা সত্যি চেয়েছিলাম, আমি প্রথম থেকে চেয়েছিলাম যে এই জিনিসটা না দিলে হয় না, তো আমার খুব ইচ্ছা ছিল। এটা একটা ছোট্ট জিনিস, দেখাচ্ছি কি। সাথে যেটা গিফট বলছি এটা নিয়েছি, এই গাছটা খুব পছন্দ হয়েছে আমাদের এই গাছটা। তবে একটা গাছই নেওয়ার কথা ছিল, কিন্তু কী গাছ নেবো এটা ভাবিনি। প্রথমে ভেবেছিলাম স্নেক প্ল্যান্ট, তারপরে ভাবলাম যে না অন্য কিছু দেখি, আর এটা দেখে আমাদের এত পছন্দ হয়েছে। এই সেরামিক পটটাতে লাগিয়েছি, অ্যান্ড ইট হ্যাজ লাইক দিস স্মল লেগস। টেক্সচারটাও দেখে খুব ভালো লাগলো, আই হোপ দে উইল লাইক দিস টু। আর এটার মধ্যে একটু কালারফুল স্টোনস দিয়ে মাটিটা ঢাকা, কারণ দিস ইজ এ ইনডোর প্ল্যান্ট, তো তাই মাটিটা দেখা গেলে খুব একটা ভালো লাগে না। লেটস সি, আই হোপ। আজকের একটা ব্লগ ছেড়েছে ওরা, যেটার মধ্যে আই থিঙ্ক বাড়ির জন্য একটা সাইড টেবিল কিনেছে। লেটস সি, ওইটা ভেবে কিনি নেই সত্যি কথা বলতে। তবে একটা ইনডোর প্ল্যান্ট গিফট করবো করে আগের থেকেই ভেবে রেখেছিলাম আমি আর রিনি, অ্যান্ড দিস ইজ হোয়াট উই চুজ। তো একটু পাতাগুলো নোংরা হয়ে আছে, এগুলো একটু ওয়াইপ করে দেবো, কারণ বাইরে থাকে, জল টল দেওয়ার পরে ধুলো বালো ব্যাঙ্গালোরের তো জানোই। এটাকে একটু ওয়াইপ করে দিলে বেশ সুন্দর চকচকে হয়ে যাবে, লুকস ভেরি প্রিটি। তোমরা জানিও কেমন লাগলো এই গিফটটা, অ্যান্ড দ্য আদার গিফট অলসো। একটা দারুণ ফাটাফাটি ডিনার হলো আছে, একটু লেট হয়েছিল বটে, তবে খুব টেস্টি ছিল। অ্যাগেন বলছি প্লিজ ট্রাই করো, তবে বারবার আর এক কথা রিপিট করবো না। আজকে দিনটা কিন্তু বেশ মজার কাটলো, আর হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এখন অনেকটা রাত, আমরাও শুয়ে পড়বো, কালকে সকাল সকাল দিন শুরু হবে এবং অনেক কাজ থাকবে, কারণ তাড়াতাড়ি অফিস গিয়ে দারুণ মানে অলরেডি তোমাদেরকে আমরা বলে দিয়েছি। আমরা যাচ্ছি ময়ূরাক্ষী দি আর রাহুল দাদের নতুন বাড়ির গৃহপ্রবেশে, তাই সকাল সকাল অফিসেও যাব। তাই এখনকার মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি, হোপফুলি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আর চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, পরে একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আর হ্যাঁ, খুব শিগগিরই হতে চলেছে আমাদের লাইভ, তাই জন্য প্লিজ আরও আরও কমেন্ট করো আমাদেরকে, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে যারা এখন অবধি না করে থাকো। পরের একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, এখনকার মতো বাই বাই, গুড নাইট।